নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রেডিওগ্রাফাররা নিয়োগের জন্য 2023 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট একটি ডেপুটেশন প্রদান করেছিল। তৎক্ষণাৎ বা তৎসময়ে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে পরবর্তী সময়ে তাদেরকে নিয়োগ করা হবে, কিন্তু পরবর্তী সময়ে সেই বেকার যুবকরা খোঁজখবর নিয়ে এটিও জানতে পারে যে নোটিফিকেশনের মাধ্যমে ওদেরকে দেখানো হয়েছিল সেখানে 106টির উপর শূন্য পদ খালি রয়েছে বা ফাঁকা রয়েছে, তারপরেও এখনও পর্যন্ত নিয়োগ করা হয়নি, তারই ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা। কি রয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক। রেডিওগ্রাফার নিয়োগের জন্য বেকাররা 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছিল। সেই সময় তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল নিয়োগের এবং একটি নোটিফিকেশনের মাধ্যমে ওরা দেখিয়েছিল যে 106টির উপর শূন্য পদ রয়েছে দপ্তরে, কিন্তু আজ পর্যন্ত নিয়োগ হয়নি। রেডিওগ্রাফারদের বেকার রয়েছে 350-এর উপর। আজ পুনরায় নিয়োগের দাবিতে ছাত্র অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে বেকাররা। উল্লেখ্য, 2017 সালের পর থেকে আর স্বাস্থ্য দপ্তরের রেডিওগ্রাফার নিয়োগ করা হয়নি, কিন্তু স্বাস্থ্য দপ্তরের খামখেয়ালিপনার কারণে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে রেডিওগ্রাফারের অভাবে বিভিন্ন পরিষেবা ব্যাহত হচ্ছে বলেই জানা যায়। আমরা অনেকদিন আগে, গত ইলেকশনের আগে আমরা ডিএইচএস এর কাছে এসেছিলাম, তো আমরা ডেপুটেশন দিয়েছিলাম। তো স্যার আমাদের আশ্বাস দিয়েছিল আমরা রেডিওগ্রাফার স্বল্পতা রয়েছে বিভিন্ন হসপিটালে, তো ওদেরকে নিয়োগ করা হবে, কিন্তু আজ অবধি এখনও নিয়োগ করা হয়নি। তো আজকে আমরা আবার ওনার সাথে মিট করার সময় পেয়েছি এবং আমরা এসেছি। তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল অনেকগুলো হসপিটাল হয়েছে, বিভিন্ন সিটি স্ক্যান মেশিন, এক্স রে মেশিন বসছে, কিন্তু কর্মী স্বল্পতার কারণে পরিষেবা খুব ব্যাহত হয়েছে। তো আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের রেডিওগ্রাফার শীঘ্রই নিয়োগ করুক এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করুক। তো আজকে আমরা ডিএইচএসের সময় পেয়েছি, দেখি ওনার সাথে কথা বলে আমরা কী বলতে পারি, উনি কী আশ্বাস দেন। আশা করি আমরা আশারূপ ফল পাব। তো এই নিয়ে আমরা আজকে ওনার সাথে সম্মিলিত হওয়ার চেষ্টা করছি। কতজন আছে? আমরা পুরো ত্রিপুরাতে মোটামুটি 350-400 মতো বেকারত্ব আছে। ভ্যাকেন্সি কতগুলি আছে? ভ্যাকেন্সি আমাদের অ্যাকচুয়ালি 2022-এ 27 তারিখ আমাদের একটা গভর্নমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল। তো এখানে আমাদের বলা হচ্ছে যে 106টার উপরে ভ্যাকেন্সি রয়েছে, আর এটা ডেট হচ্ছে আপনার 27-4 একটা নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এসেছে 27-4-এ। তো এখন 106টা অবধি ভ্যাকেন্সি আছে, কিন্তু এখন অবধি নিয়োগ নেই। তারপর কতদিন ধরে নিয়োগ নেই? 2017-এ তো লাস্ট নিয়োগ হয়েছিল, তারপর থেকে এখন আর কোনো নিয়োগ হচ্ছে না। তো বিভিন্ন জায়গাতে মেশিনগুলো আসছে, নতুন নতুন টেকনোলজি বসছে, কিন্তু কর্মী স্বল্পতার কারণে স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হচ্ছে। তো আমরা এটাই আবেদন করছি, আমাদেরকে চাকরি দিন এবং আমরা যাতে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা করতে পারি, তার জন্য আমরা এই আবেদনে এসেছি। আপনারা কোনো সংগঠন থেকে এসেছেন কি? না, আমরা এমন কোনো সংগঠন নেই। আমরা যারা যারা বেকারত্ব আছে সবাই মিলে একটা ওনার সাথে এসেছি আমরা দেখা করতে। তো এই নিয়ে আমরা আজকে স্যারের সাথে দেখি স্যার কী বলে। আশা করছি আমাদের একটা ভালো ফলাফল পাবো ওনাদের তরফ থেকে। তো এই নিয়ে আজকে আমাদের ওনার এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। ভারতীয় হেসেলে খাঁটি সরিষার তেলের চাহিদা প্রচুর। ত্রিপুরায় প্রথম উৎপাদিত স্বাস্থ্যসম্মত 100% খাঁটি সরিষার তেল এবার আপনার ঘরে নিয়ে আসুন। প্রকৃতির বিশুদ্ধতায় বিশুদ্ধ প্রিমিয়াম কোয়ালিটিযুক্ত মুক্তি ন্যাচুরাল হেলদি লাইফ পিওর মাস্টার্ড অয়েল। ভালো খান, সর্বদাই সুস্থ থাকুন। মা কোকিলা ওয়েল মার্চেন্ট প্রাইভেট লিমিটেড, চান্দমারি, কুঞ্জবন, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 0381-291-9903 নম্বরে। তাই আর দেরি না করে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে আপনার প্রথম পছন্দ হোক মুক্তি ন্যাচুরাল হেলদি লাইফ মাস্টার্ড অয়েল।